বউ বউ গো, আমার সোনা বউটা কি করে রে? ও সোনা বউ, আরামজাদা শ্বশুরের বেটা, কাজ বাদ দিয়ে এখানে ঢং করতে এসেছিস বুড়ো বয়সে? যা বাইরে গিয়ে কাজ কর, যা বলছি। ইরে মাইরি, খালি কাজ 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 কাজ। What talking you বউ? I am বুড়ো, কাজ ছাড়া কি তুমি কিছুই দেখো না নাকি? হ্যাঁ, you don't something my feeling. টাকা থাকলে সব কিছু, না থাকলে কিছুই নয়। কাজে যাও, টাকা রোজগার করো, যাও কাজে যাও বলছি। হায় হায় রে, শান্তি নাই রে, শান্তি নাই, আমার জীবনে শান্তি নাই। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু তিন দিন। বউ, ও বউ, আমি কাজ থেকে ফিরে এসেছি, আমাকে খাবার দিয়ে যাও বউ। ও বউ, আরে জমিদারের ঘরে জমিদার, কাজ করে এসেছো, তাতে কি হয়েছে? মুখে কি খাবার তুলে দিতে হবে? নিজে নিয়ে খেলে খাও, না খেলে শুয়ে পড়ো। ইরে মাইরি, বাড়িটাতে কোনো শান্তি নেই। সারাদিন কাজ করে যদি বাড়িতে এসে বউয়ের মুখে হাসি দেখা যায়, পেট ফাঁকা থাকলেও ভালো লাগে। এই বাড়িতে প্রেম ভালোবাসা কিছুই নেই মাইরি। কি কিছু বলছো বুঝি? এ না না, আরে গান বলছিলাম গান। উলালা উলালা, শোনা না শোনা না। শ্বশুরের বেটি দিনেও আমাকে জ্বালিয়ে মারে, রাতেও নাক ডেকে ডেকে আমার কানকে জ্বালাচ্ছে। না, এই শ্বশুরের বেটিকে রিজেক্ট করে দিতে হবে মাইরি, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, পেয়ে গেছি উপায়। উলালা উলালা, লালা লালা লালা, লালা 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 লালা। শোনো আমার নিউ দুই বউ, আমার ছোট্টখাটো বাড়ি, এর মধ্যে তোমাদের খুব আদরে রাখবো, কোনো দিন কষ্ট দিব না, বুঝেছো? এক্সকিউজ মি, হু ইজ দিস শিয়ালিনি? শি ইজ মাই দ্বিতীয় ওয়াইফ এন্ড তৃতীয় ওয়াইফ। হু আই অ্যাম? ইউ? আরে ইউ আর মাই বুড়ি থুড়ি ওয়াইফ, আই নট ইন্টারেস্ট ফর ইউ। আই লুক ইওর গোল মাতা, and you look my hatted jata. ইরে মাইরি, মাথা ফেটে গেল রে, মাথা ফেটে গেল, আমার মাথা ফেটে গেল রে, ওরে বাবা রে। এই শাশুনি, কে রে তুই? আমার স্বামীর মাথা ঝাড়ের বাড়ি মারছিস? দিস ইজ মাই বর স্বামী, আমি ওর সাথে যা ইচ্ছে করতে পারি, মারি না ফাটিয়ে দে, তাতে তোর কি? হ্যাঁ, এ তো স্বামী, ওটা আগে ছিল, এখন নেই। তোর স্বামী এখন আমাদের দুজন আর, খবরদার আমাদের সামনে স্বামীর গায়ে হাত দিবি নে, হাত নয়তো কেটে দিব, এই বললো। এরে মাইরি, আমার মাথাটা ফাটিয়ে দিল রে, ওরে বাবা। এই এই, তুই আবার আমার স্বামীর গায়ে হাত দিলি, সাহস তো কম নয় তোর? বাড়ি তুই তো বললি স্বামীর সামনে থেকে হাত দেওয়া যাবে নি, তাই পিছনে এসে জাটার বাড়ি দিলুম, তাতেও সমস্যা? সামনে পিছনে কোনোখানে হাত দিবি নি। এটি না, চল আমাদের স্বামীকে নিয়ে ঘরে চল তো। আমার স্বামী আমার পতি, আর নতুন বউ সতীনের টানাটানি, মানবো নে মানি নে, মানবো নে মানি নে। ওগো এই নাও, তোমার জন্য নিজ হাতে স্পেশাল চা বানিয়ে এনেছি। ওগো, চা কি শুধু খালি মুখে খেলে হয়? কুটুস কুটুস করে বিস্কুটে কামড় দিবে, চায়ের সাথে আইস করি, তাই আমি তোমার জন্য বিস্কুট এনেছি গো। মাইরি, হাউ সুইট, আমি আমার বাপের জন্মেও এমন বউয়ের ভালোবাসা পাইনি। দাও দাও, কোথায় চা বিস্কুট দাও। আহা, স্বামী আমার, তুমি নিজের হাতে চা বিস্কুট খাবে কেন? আমরা আছি না, আমরা খাইয়ে দিব। এই নাও চা খাও। এই নাও গো, তোমার ফর্সা দাঁতে বিস্কুটটা কামড় দাও তো। আহা, কি শান্তি কি শান্তি, বউদের ভালোবাসা যে এত মধুর হয়, আমার দ্বিতীয় স্ত্রী আর তৃতীয় স্ত্রীকে না দেখলে বুঝতামই না। তাই তো বলছি, আমার জীবনে এখন শান্তি আর শান্তি। মরণ, মরে যাই মরে যাই, ডং সব ডং, নিয়ে কুচি করেছে ডং এর। খাও গো।
আমি আমার তুলতুলে নরম হাত দিয়ে তোমার জন্য খাবার রান্না করেছি। আহা রূপা, খাবারের সময় বেশি বকবক করিস না তো। বাতাস কর বাতাস কর, স্বামী খেতে খেতে যে ঘেমে যাচ্ছে। বাতাস কর বাতাস কর। না না, এরা তো কতবার বেড়েছে, এভাবে চলতে থাকলে তো আমাকে একদিন এই বাড়ি ছাড়া হতে হবে। না না, স্বামীর আশেপাশে আমাকে জায়গা করে নিতে হবে। ইরে মাইরি, বড় বউ করছোটা কি? লাগছে তো আমার। বাতাস যখন করবে তবে এত বাতাস করো না। উফ, সরি 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 স্বামী। এ কি, তুমি আমাকে মারলে কেন? ওরে বাবা, ডান গালটা আমার বাম গালে চলে গেছে রে। তোমাকে তো চড় মারিনি গো, মশা পড়েছে মশা মশা। ইস, তোমার গালি কামড়ালে বুঝছি তোমার কষ্ট হবে নি। নাও নাও খাও, তুমি শান্তি করে খাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উফ, তরকারিতে একটু লবণ কম হয়েছে, যদি একটু লবণ থাকতো। ইরে মাইরি, গেল কোথায় আমার দিন বউ? একেবারে চোখের পলকে নাই। মাই ডার্লিং, নাও তোমার জন্য একটু লবণ নয়, পুরো প্যাকেটটাই নিয়ে এসেছি লবণের। না, স্বামীকে লবণ আমি দিব। এই না না, আমি দিব। দাঁড়া দেখ কে আগে লবণ দেয় স্বামীকে। এই না, ধর স্বামীকে আমরা আগে লবণ দিব। ওরে বাবা রে, মুখ আমার জ্বলে গেল রে। ওরে ছাড় আমাকে, ডাইনিরা ছাড় বলছি রে, ছাড়। কি গো তিন বউ, আমার কোথায় গেলে? এসো তো একটু আমার কাছে এসো, প্রচন্ড হাতটা ব্যথা করছে, টিপে দাও তো একটু হাতটা। হ্যাঁ হ্যাঁ রে, বড্ড হাত ব্যথা করছে বুঝি। দে টিনা, তাড়াতাড়ি টিপে দে। হ্যাঁ সর তোরে সর, স্বামীর হাত আমি টিপে দিব। সর বলছি। না আমি টিপে দিব। তুই সর বলছি। উফ, তোমরা সরো, আমি টিপে দিব। সর বলছি। ওরে কলনাগিনি, দল পাল্টে নিলি তুই। সর সতিনের বেটি, আরো জোরে টিপো স্বামীর হাত। হেইও, আরো জোরে, আমি হাত টিপবো। হেইও, ওরে ছাড় রে, ওরে আমার হাতের হাড়হাড়ি সব 3 ইঞ্চি করে বড় হচ্ছে রে। ছাড় রে, গেল রে গেল, হাড়গুলো সব মটমট করে ভেঙে গেল। হাই হাই রে, 3 দিনটা বউ দেখি আমার জীবনে জ্বালা হয়ে গেল রে। তোরা দুজন এসে আমার সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছি। তোদের কান নাক মুখ আজ আমি সব টেনে লম্বা করে ছাড়বো। হ্যাঁ সতীনের বেটি সতী, আমার নাক মুখ টেনে লম্বা করবি? বেটি, তোদের দুজনকে এমন মার মারবো, 5 দিন বিছানা ছেড়ে উঠে গোসল করতে পারবি নে, গায়ে তোদের দুর্গন্ধ হবে। কথা কম কাজ বেশি, আমি আগে 2-4 বার মেরে নেই। মার্কা ডারে মার্কা বলো। হেইও, এই কি হয়েছে, হয়েছে কি? হ্যাঁ এমন মারামারি করছো কেন? থামো থামো বলছি। আরাম জাতা, সব তোর জন্য, ঘরে বউ থাকতেও আমার বউ এনেছিস। তুই বল, তুই কাকে চাস, আমাকে নাকি তোর এই 2 বউকে? এক্ষুনি তোর এই 2 বউকে বের করে দে। কেন রে, কেন আমরা বের হবো? তুই বের হ। ডানি বিষাক্ত কালনাগিনি। এই চুপ করো তোমরা, তোমরা 3 জনই এবারে থাকবে। দাঁড়া রে বেটা, 3 বউ নিয়ে সংসার করবি? দাঁড়া বেটা দাঁড়া। ওরে বাবা রে, আমাকে বাঁচা রে, 3 বউ মিলে আজ মেরে আমাকে তক্তা বানাবে। বাঁচা রে আমাকে বাঁচা। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছে করে, জলে ডুবে মরি। কিরে ভাগ্নে, এত হতাশ হয়ে আছিস কেন? হতাশ সুরে গান গাইছিস, শুনেছি 3-3টে বিয়ে করেছিস, তোর তো এখন সুখের সাগরে ভাসা উচিত রে। আর তুই কি না নদীর পাড়ে বসে দুঃখের গান বলে দুঃখের সাগরে ভাসছিস? মামারে মামা, জ্বালা জ্বালা অন্তরে জ্বালা, 3 বিয়ে করে তো আমার অন্তর জ্বালা। শুনবে আমার অন্তর জ্বালার কাহিনী? শোনো তবে। এই ব্যাপার তাহলে, ঠিক আছে ভাগ্নে, কোনো ব্যাপার না। শোন, আমার মাথায় একটা বিগ প্ল্যান আছে, কানটা এগিয়ে দে তোকে বলি। ইরে মাইরি, দারুণ বুদ্ধি তো বাগমামু, এই জন্যই তো সবাই বলে মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে। এই বুদ্ধিটাই এবার অ্যাপ্লাই করতে হবে। মাইরি হুররে, থ্যাংক ইউ মামু, আপনি চালতা হু। দুনিয়ার মালিক দয়াল, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, হেই হেই, তোমার দিল কি দয়া হয় না। এই রে, কা
বাল নাগিনী তিনটাই এক জায়গায় বসে কেমন ফোঁস ফোঁস করছে। বাঘ মামার প্ল্যান মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। এসেছেন জমিদার সাহেব, আসুন, আপনার জন্য সব রেডি করে রাখা হয়েছে। এই সংসার থেকে রূপা টিনাকে বের করে দাও, নয়তো তোমার একদিন কি আমার একদিন। কেন রে কেন, আমরা কেন সংসার থেকে বের হবো? হ্যাঁ তুই বের হবি শেফা। দেখো স্বামী, আমি হলাম এক কথার প্রাণী, তুমি শেফা রূপাকে এই সংসার থেকে বের করে দাও, আমি কিন্তু থাকবো তোমার কাছে। ওরে হারামজাদি, বিশ্বাসঘাতিনী, আবার তুই দল পাল্টিয়েছিস। চুপ চুপ কর তোরা, চিৎকার করে মাথাটা নষ্ট করে দিলি। তোরা সংসারে তিনজন একসাথে থাকলে সংসার হবে না, শুধু ঝগড়া চলবে। মাইদি, আমি সংসারে একজনকেই রাখবো, তোমাদের তিনজনকে তিনটা প্রতিযোগিতা দিব, বুঝলে? যে প্রতিযোগিতায় জিতবে সেই আমার সাথে সংসার করবে। বলো, তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি আছো? হ্যাঁ হ্যাঁ রাজি আছি। এই সংসার করার অভিজ্ঞতা আমার 5 বছরের, সব প্রতিযোগিতায় আমি জিতে যাব। শোনো তোমরা, শেফা, তুমি এই তেল মাখা কলা গাছের মাথায় যদি উঠতে পাও তবে তুমি পাস। রূপা, তুমি যদি ওই ছেড়ে দেওয়া মুরগিটা ধরতে পারো তবে তুমিও পাস। আর সবশেষে টিনা, তুমি যদি ওই 5 কাঁধি কলা একেবারে খেতে পারো তবে তুমিও পাস। তৈরি তো তোমরা? হ্যাঁ আমরা তৈরি। ঠিক আছে, তাহলে রেডি সেডি এন্ড গো। ইয়ো মারো টেলা আরো জোরে। ইয়ো এই মুরগি, এই থাম থাম থাম, চুই 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 চুই, আয় 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 আয়, কলা খাবো কলা খাবো সব খাবো। তোরা তিনজনই প্রতিযোগিতায় হেরেছিস, তার মানে তোরা তিনজনই আমার বাড়ি থেকে বিদায় হবি। পুরাতন বউ রিজেক্ট, নতুন বউ কামিং, তোদের সবাইকে লাথি মেরে বের করে দিয়ে আমি আবার বিয়ে করব। মাইরি, চতুর্থ নাম্বার বউ আমার জীবনে শান্তি এনে দিবে। ওই বললে বললে, ওই বললে বললে, ওই দিলবার দিলবার, ওই দিলবার দিলবার, আমার আবার বিয়ে হবে রে। হুররে। এরে মাইরি, ঢুকে পড়েছি রে, এবার টুকুস করে কিংকুঙ্গের সিন্দুকটা পটাস করে বস্তায় ঢুকিয়ে নেই। এই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হেই হেই, যাক চুরি কমপ্লিট করেছি, এবার একটা ঝোপের আড়ালে গিয়ে চুরির জিনিস বের করে দেখি কি চুরি করে নিয়ে এসেছি। ইরে মাইরি, এটা কি চুরি করে এনেছি? কালা কালা, এটা তো সিন্দুক নয়। হু ইজ দিস? ইট ইজ কিং কং। আর আমজাদা, তুই আমার সিন্দুক চুরি করতে গিয়ে আমাকে বস্তায় ঢুকিয়ে এনেছিস, তাই না? আজ তোরে খাইছি রে আমি। এই কেন করেছে রে? চুরির টাইমে কারেন্ট গিয়েছিল, আমি সিন্দুক তুলে না এনে সিন্দুকের মালিককে তুলে এনেছি। আপ মে কে আরে? ওরে বাবা রে, ওরে মা রে, ও বাবা গো, ওরে বাবা রে। বিচার চাই বিচার চাই, এই চুরির আমি বিচার চাই, বিচার চাই বিচার চাই। কি হয়েছে কি হয়েছে, আমাদের স্বামীকে এখানে ধরে এনেছো কেন তোমরা? হ্যাঁ আমাদের এমন আলাবোলা স্বামী কি করেছে শুনি? আহা, বড় আলা ভোলা, কি আবার করেছে তোমাদের স্বামী? খুব ভালো কাজ করেছে, ইচ্ছে তো করছে জুতার জাটার মালা গলায় দিয়ে বরণ করে নেই মিসকে ব্যাটাকে। খবরদার মনে মশাই, চোর হতে পারি কিন্তু ফুলের মালা ছাড়া কোনো মালা গলায় পরি না। মুখে মুখে আবার কথা বলি, এই কে কোথায় আছিস? লাগা ব্যাটাকে ঝিঙ্গালা লামায়ের। ও নো, মারবেন নি আমাদের স্বামীকে, ও তো ইচ্ছে করে চুরি করেনি। আমরা গরিব শিয়ালের জাত, পেটের খাবার জোগাড় করার জন্যই তো চুরি করতে হয়। আমাদের উপর একটু দয়া করুন মোরেল মশাই, আমাদের উপর একটু দয়া করুন, আমার স্বামীকে নামিয়ে রে কোনো কাজের ব্যবস্থা করে দিন। আমাদের স্বামী আর কখনো চুরি করবে নি, একদম ভালো হয়ে যাবে।
ঠিক আছে ঠিক আছে, তোরা যখন তোদের স্বামীকে ভালো করার একটা সুযোগ চাইছিস তবে আমি দিতে পারি। এই বনের বাজারে আমার একটা মুদির দোকান আছে, নিজকে আজ থেকে ওই দোকান চালাবে, যাই করবে তা দিয়ে সংসার চালাবে, তবু এই বনে যেন চুরি না করে। আপনি বড় দয়ালু, আপনার মতো মোড়ল আর এই বনে দুটো নেই, আপনি খুব ভালো খুব ভালো। আমার সন্টু মন্টু দুই বৌরে কি নেকা কান্না টানা কেঁদে মোরলের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে, এই জন্যই তো আমি তোমাদের কত ভালোবাসি। আই লাভ ইউ লাভ মি। মোরুলের মায়ের হাত থেকে যে তোমাকে বাঁচিয়েছি সেই মার গুলো আবার তোমার পিঠে পড়বে। এই না না, তোমরা হলে আমার ঘরের জান প্রাণ, তোমাদের টাকা না দিয়ে আমি কোথায় যাব? তোমাদের টাকা আমার, আমার টাকা আমার। নাও নাও বাতাস খাও। কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি, পান খাওয়াইয়াই আমার মনে নেশা ধরাইলি, দের নেশা ধরাইলি। ধুর ধুর, এই দোকানে কাজ করার চাইতে আমার চুরি করা অনেক ভালো। দৌড়ানি দাবরানি না খেয়ে আমার শরীরটা কেমন ম্যাচম্যাচ করছে, এদিকে কোনো কাস্টমারও নেই, পুরো বোরিং কেস মাইরি। দোকানদার ভাইয়া, তো দোকানদার ভাইয়া, আমাকে এক প্যাকেট বিস্কুট দিন না ভাইয়া। ওরে ওয়াও রে, বাবারে বাবা কি সুন্দর কণ্ঠ। ইস, এই সুরে ভাইয়া না ডেকে যদি সাইয়া ডাকতেন তবে কি যে শান্তি লাগতো আমার মনে। ওরে বাবারে বাবা, বিস্কুট চাই তো? দাঁড়ান দাঁড়ান দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, বাই, আপনি আতে হো। ওকে ওকে, আরে আরে ম্যাডাম টাকাটা। উফ, টাকা আমি পরে এসে দিব, জাস্ট হালকা করে একটু বাকি নিলাম। যাই তবে এবার আমি। উই বাবা, নো প্রবলেম, যত ইচ্ছে বাকি নিয়ে যাবেন ম্যাডাম, এই দোকান তো আপনার জন্যই। বাহ রে বন্ধু বাহ, চোর থেকে পুরো দোকানদার হয়ে গেলি। তা বন্ধুর দোকানে তো কিছু খেতে হয়, দে দে সুপার পাওয়ার কোল্ড ড্রিঙ্কস দে তো একটা। হ্যাঁ হ্যাঁ, এই নে নে, পুরো ঠান্ডা কুলকুল কোল্ড ড্রিঙ্কস। আরে বন্ধু টাকাটা। টাকা? কিসের টাকা? ছি বন্ধু ছি, তুই বন্ধু হয়ে আমার কাছে টাকা চাইছিস? তুই তো বন্ধুর নামের কলঙ্ক। আরে যা যা, বাকির খাতায় লিখে রাখ, পরে দিয়ে দিব। দূর দূর, কি ব্যবসা শুরু করলাম রে বাবা, যেই দোকানে আসছে সেই বাকি নিয়ে যাচ্ছে। বৌরা যদি জানতে পারে যে আমি বাকিতে দোকানের জিনিস বিক্রি করছি তবে তো আমার জান পুরো খালাস। হাই হাই রে। এই মিসকে, আমাদের ব্যাগে 2 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি আলু, 2 কেজি লবণ দিত। ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই যে নিন আপনাদের বাজার, দাম হয়েছে মাত্র 1000 টাকা। বেটা বলে কি, আমাদের কাছে টাকা চাস? দাঁড়া বেটা, এই মঙ্গলো মার গুলি। ওরে মিসকে, প্রাণ বাঁচাতে চাইলে পালা। গো কাঁচো কেন, কি হয়েছে গো, দোকানে কি কোনো কিছু হয়েছে? আমি আর দোকানদারি ব্যবসা করব না বউ, আমি বরং চুরি করব। দোকানে যে যখন আসছে বাকি নিয়ে চলে যাচ্ছে, কিছুক্ষণ আগে একটু হলেই ডাকাতের কাছে টাকা চাওয়ার অপরাধে আমার প্রাণটাই চলে যেত। মাইরি, কি বললে তুমি, আমাদের দোকান থেকে বাকি নিয়েছে সবাই? হ্যাঁ চল তো ছোট, দোকান থেকে বাকির কাঁথাটা নিয়ে চল। কে কে বাকি নিয়েছে তাদের কাছ থেকে যদি আমি টাকা তুলতে না পারি তবে আমার নাম শেফা নয়। হ্যাঁ হ্যাঁ চলো চলো, এবার দেখবে সবাই আমাদের বাবার।
স্টপ স্টপ আইটিনা স্টপ হু আর তোমরা মানে কারা তোমরা আমাকে রাস্তায় আটকেছো কেন তোকে আটকেছি মিষ্টি মুখ করার জন্য এই আরাম দে এই তুই আমার স্বামীর দোকান থেকে বাকি নিয়েছিস কেন হ্যাঁ দে টাকা দে বলছি টাকা না না আমার কাছে তো এখন কোনো টাকা নেই আমি কিভাবে কোথা থেকে টাকা নিয়ে আসব এখন ওরে হারামজাদি বাকি খাওয়ার বেলায় মনে ছিল নে আর এখন টাকা কোথায় পাবি আইসি পা চল তো এই বেটিকে ধরে ওই পুকুরে ডুবাই ধর বেটিকে দেখিলে বন্ধু দুনিয়া অন্ধার হয় পাশে তো মায় না পাইলে বন্ধু দম বুঝি মর যায় তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে এই তো রূপা বেটা বানরকে হাতের কাছে পেয়েছি এবার আরে আরে বৌদিরা কি ব্যাপার হঠাৎ আমার কাছে আগমন টাকা নিতে এসেছি টাকা দোকানে বাকি নিয়েছিলে না টাকা দাও এবার সবার কাছ থেকে আমরা বাকি টাকা তুলছি দাঁড়ান দাঁড়ান বৌদিরা আগে একটু হেসে নেই ও বাবা পেট মনে হয় ফেটে যাচ্ছে গো আরে বৌদিরা মিসকে আমার ছোটবেলার ফ্রেন্ড তার দোকানে বাকি নিয়েছে বলে টাকা দিতে হবে তার মানে তুই টাকা দিবি নে এই রূপা বাদ তো এই বেটা বানরকে ওই গাছের সাথে বাদ পিটিয়ে আজ টাকা আদায় করে নিব বাদ বেটাকে বাদ ওরে বাবা রে ওরে মা রে তো বৌদি গো ছেড়ে দাও গো আমি আর কোনোদিনও মিষ্টির দোকান থেকে বাকি খাবো না গো আমি টাকা দিব গো আমি সব টাকা দিব বেটা এবার লাইনে এসেছিস তাহলে দে এক্ষুনি দে নয়তো এমন জায়গা থেকে মারবো যে বেটা টের পাবি কিন্তু কোথায় বেটা তো বুঝতে পারবি নে মরে যাই মরে যাই আমাদের স্বামীর দোকান থেকে ফ্রিতে চাল ডাল এনে সেগুলো কে এখন নাক ডেকে ঘুমানো হচ্ছে দাঁড়া বেটারা তোদের ঘুমানো আমি বের করছি এই এই কেরে কে কে আমার ঘুমে ডিস্টার্ব করে দিল এই কেরে তোরা আগে আমরা যার দোকান থেকে তোমরা ফ্রিতে চাল ডাল এনেছিও তার বউ আমরা সেই চাল ডালের টাকা দিতে এসেছি দাও টাকা দাও বলছি মঙ্গলু বলে কি রে টাকা নিবি গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব তোদের তোদের বন্দুক আমাদের হাতে কে কার মাথার খুলি উড়িয়ে দিবে তা বলা বড্ড মুশকিল টাকা দিবি নাকি বন্দুকের গুলি খাবি বল এই 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 না না কোন শিয়ালিনীর হাতে যদি আমাদের প্রাণ চলে যায় তবে এই টাকার জীবনের মান সম্মান থাকবে না দিচ্ছি দিচ্ছি এখনি টাকা দিচ্ছি একেই বলে সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকাতে হয় যা এক্ষুনি টাকা নিয়ে আয় কি গো বৌরা বাকি টাকাগুলো তোমরা তুলতে পেরেছ কেন পারবো নে সব টাকা তুলে এনেছি আমরা হলুম 203 যেখানে যাই কাজ হাসিল করে তবে ফিরে আসি ইদি মাই দি তাই নাকি আমার দুই বউ তো দেখছি হেব্বি চালাক শুধু চালাক নয় গো সাথে মার্কেটারি মার্কা বলো শক্তিশালীও বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাদের ডাকিবে আমরা সব সমস্যা অল ক্লিয়ার হয়ে যাবে